নমস্কার দর্শক বন্ধুরা, মায়ের রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের ডাল পুরি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ময়দা নিয়ে নিচ্ছি দুবাটি, আন্দাজ মতো নুন নিয়ে নিলাম, চিনি ছোট চামচের এক চামচ, তেল নিচ্ছি ওই ছোট চামচেরই, তেল নিয়ে নিলাম। তেল দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে নেব, না হলে বেশি জল হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। মাখাটা হয়ে গেছে, এরকম করেই মাখবো। খুব একটা নরম হবে না, শক্তও হবে না, এরকমভাবে মেখে নিয়ে এবার অল্প করে তেল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসের ওভেনে চলে এসেছি, এখানে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা আমি আধ ঘন্টা আগে, মসুর ডাল নিয়েছি, ডালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে এটা সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, হলুদ এক চামচ, ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে নিয়েছি। নেড়ে এবার এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, শুকনো করে সেদ্ধ করতে হবে, যেন না একটু জল থাকে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াটা গরম হলে তাতে একটু সর্ষের তেল দিয়েছি, অল্প করেই সর্ষের তেল দিয়েছি। আদা বাটা দিলাম এক চামচ, জিরে বাটা দিলাম এক চামচ, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার ওই সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে নেব, শুকনো ঝরঝরে করে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করবেন। এভাবে শুকনো শুকনো করে ভেজে নেব। হয়ে এসছে, এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার ময়দাটাকে বের করে নিয়েছি ঢাকা থেকে, এবার একটু 5 মিনিটের মতো ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ছোট ছোট লেচি করে নেব। খুব ছোট লেচি করব না, কারণ ওর ভিতরে পুর দিতে হবে, একটু বড়ই হবে, লুচির থেকে একটু বড় হবে।
এবার এইভাবে ভিতরটা গর্ত করে নেব, নিয়ে এর মধ্যে পুর দেব। পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করতে হবে, যাতে না পুরটা বেরিয়ে যায়। ওই রকম একটু সুঁট তুলে তারপর বন্ধ করবেন, যখন বেলবো ওই সুঁটটার ওপরেই চাপটা পড়বে, তাহলে আর ডালগুলো বেরোবে না। যদি কোনো কারণে ডাল বেরিয়ে যায়, পুরটা বেরিয়ে যায়, তাহলে একটু ময়দা গুলে ওই জায়গাটায় ঘষে দেবেন, তাহলে আর ডাল বেরোবে না। এইভাবে সবগুলো বেলে নেব। আর একটা করে দেখিয়ে দিচ্ছি, এভাবে পুরটা নিয়ে এভাবে বন্ধ করে সুঁটটাকে একটু বেশি করে তুলতে হবে। তুলে ওই সুঁটটার বন্ধ করে দিতে হবে, ওর ওপরেই চাপ দিয়ে বেলতে হবে, তাহলে ডাল বা পুর বেরোবে না। হালকা করে চাপ দিয়ে বেলতে হবে, বেশি চাপ দিলে ফেটে বেরিয়ে যাবে। এইবার আমি কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। একটু চেপে চেপে দিচ্ছি যাতে তারা ফুলে ওঠে। এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা দিয়ে দিলাম। এরকম করে সবগুলোকে আমি ভেজে নেব। আপনারা এটা সকালে কিংবা বিকালে টিফিন হিসাবে খেতে পারবেন, খেতে খুবই মজাদার ও সুস্বাদু। আত্মীয় অতিথি আসলে আপনারা করে দিতে পারবেন। প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ।